গো গ্রিন স্লোগান নিয়ে বাংলাদেশের ঈশ্বরদী ইপিজেডে অবস্থিত ভিডিএস গ্রুপের একটি প্রতিষ্ঠান ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড। গো গ্রিনটা হলো অ্যাকচুয়ালি সিম্পল আনসার হলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হওয়া। একটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে এখানে রাখা হয়েছে সকল সুযোগ সুবিধা। হোল পৃথিবীতে অ্যাকচুয়ালি তিনটা প্ল্যাটিনাম প্ল্যান্ট আছে, এটা থেকে থার্ড প্ল্যাটিনাম প্ল্যান্টটা হলো বাংলাদেশ। সেখানে এই তিনটার মধ্যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি তিনটা প্ল্যাটিনাম প্ল্যান্টের মধ্যে আমরা সবচেয়ে হায়েস্ট পয়েন্ট পাইয়া প্রথম স্থানে অ্যাকচুয়ালি নিয়ে আসে। এখানে আছে সবুজ খোলা মাঠ, আছে দেশজ নানা জাতের গাছগাছালি যা একটি সবুজ ও শান্ত পরিবেশ তৈরি করেছে। প্রতিষ্ঠানের ভেতরে ব্যাটারি চালিত গাড়ি ও বাইসাইকেল ব্যবহার করা হয়। বিডিএসএল গ্রুপে অ্যাকচুয়ালি তিনটা মেইন উদ্দেশ্য ছিল এই প্ল্যান্টটা বানানো। এক নম্বর হলো টোটাল গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা বাংলাদেশ ওয়ার্ল্ড প্ল্যাটিনাম লেভেলে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা নিয়ে যাওয়া। সেকেন্ড উদ্দেশ্য ছিল টোটাল আমাদের গ্রুপের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে, তারা যারা চাকরি করে তাদের উপরে এবং আমাদের টোটাল প্ল্যান্টগুলোতে যে যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো যেগুলো রেক্টিফাই করা, এগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করা। তিন নম্বর টার্গেট ছিল আমাদের টোটাল ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি ক্রিয়েট আ সাস্টেইনেবল ওয়ার্ল্ড ফর আওয়ার আপকামিং ফিউচার জেনারেশন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে এখানে। নিশ্চিত করা হয়েছে সৌরশক্তির ব্যবহারের সকল প্রক্রিয়া, আছে বিশ্বের আধুনিক ও পরিবেশ বান্ধব শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। কারখানা সহ পুরো প্রতিষ্ঠানটিতে আছে আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা। শুধু গ্রিন প্ল্যান্ট করা না, আমাদের নেক্সট অবজেক্টিভটা ছিল একটা ফ্যামিলি পরিবেশ কারখানার ভিতরে নেওয়া। সকালবেলা যখন আমরা ডিউটিতে আসি ঠিক 8টা বাজার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরপরই আমাদের শারীরিক সুস্থতার জন্য বা আমাদের ভালো লাগানোর জন্য পিটি করানো হয়। প্রতি মাসে 7 তারিখে বেতন পাই। যদি কোনো কারণবশত শুক্রবারে ডিউটি করায় আমাদের দিন হাজিরা এবং ওভারটাইম দুটাই পাচ্ছি আমরা। এখানে আছে বিশুদ্ধ খাবার পানি সহ খাবার স্থান, নামাজের স্থান, চিকিৎসা সুবিধা, শিশু পরিচর্যা কেন্দ্র এবং সবুজের মাঝে বিশ্রামের ব্যবস্থা। ধূমপান মুক্ত এই প্রতিষ্ঠানটিকে ভেতরে বাহিরে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, ফলে কর্মীরা খালি পায়ে কাজ করতে পারে প্রতিনিয়ত। নতুন কর্মীদের জন্য আছে প্রশিক্ষণ ব্যবস্থা। এখানে আছে আধুনিক পানি পরিশোধন ব্যবস্থা যা থেকে প্রাপ্ত পানি লন্ড্রি, স্যানিটেশন ও বাগান পরিচর্যার কাজে ব্যবহৃত হয়। আছে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। আমরা অনেক কিছু ওয়ার্কার সাথে ফ্যামিলি একটা থাকার জন্য অনেক কিছু পরিবেশ সেখানে চেষ্টা করছি, মানে বানানো হয়েছে অনেক রিক্রিয়েশনগুলো, স্পোর্টসগুলো, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো, ক্রিকেটের টুর্নামেন্ট ছাড়া হয়েছে, টি-20 ম্যাচ চলছে। এখানে আমরা এমডি স্যারের সঙ্গে আমরা খেলায় অংশগ্রহণ করেছি। আমরা যে ইনভেস্টিগেশন করছি, আমরা যেটা পাইছি, কেউ গিয়া কথা বলতেছি না, আমরা একটা ফ্যাক্টরিতে কাজ করতেছি, সবাই এমন ইয়ে নিয়ে আসে, আমরা একটা অফিসে কাজ করতেছি। এই ফ্যাক্টরিতে আমরা চাকরি করতে পেরে আমরা নিজেরা খুব ধন্য। আমি মনে করি আমাদের ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার আছে যতটুকু এখানে কাজ করতে তারা যতটুকু খুশি আছে। এই ব্যবস্থাপনা প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি বছরে 45% বিদ্যুৎ সাশ্রয় করে, বায়ুতে কার্বন নির্গমন প্রতিরোধ করে 45%, 46% পানি সাশ্রয় করে। বর্জ্য পানির পুনর্ব্যবহার নিশ্চিত হয় শতভাগ এবং নানা বর্জ্যের পরিমাণ প্রায় শূন্যের কোঠায়। এখানে বছরে 1,50,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় সৌরশক্তির মাধ্যমে। এই ডিসপ্লের মাধ্যমে এবং এই মনিটরিংয়ের মাধ্যমে এনার্জি মনিটরিং করে থাকি। শুধু এটা শুধুমাত্র প্রতি ঘন্টা বেসিস হবে না, এটার মাধ্যমে আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, একটা বছরের ফুল সমীক্ষণ এর মাধ্যমে জানা সম্ভব। আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমরা অনেকগুলো সার্টিফিকেশন পাইছি, সেটার মধ্যে প্রথমে আমরা পাইছি হলো লিড সার্টিফিকেশন, এর সাথে আমরা ISO 9001:2008 সার্টিফিকেশন আমরা পাইছি, সেটা আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে। তারপরে আমরা র্যাপ সার্টিফিকেশন আমরা পেয়ে গেছি, এর সাথে GSV গ্লোবাল সিকিউরিটি ভেরিফিকেশন সার্টিফিকেশন আমরা পেয়ে গেছি। সো এসব নিয়ে আমরা আগাচ্ছি। এখন আমরা বুঝতে পারছি এই প্রজেক্টে নর্মাল আমাদের টিপিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হলো আমরা বায়ার খুঁজতেছি অর্ডার নেওয়ার জন্য। আমরা মনে হয় এটা বদলাইয়া আমাদের দিন চলে আসছে, বায়ার আমাদের পিছিয়ে ফ্যাক্টরি খোঁজায়, যে ভালো ফ্যাক্টরি খোঁজায়, চলে আসার দিন আমাদের চলে আসতেছে। সব কিছু মিলে প্রতিষ্ঠানটিতে কর্মীদের বাড়ছে কর্মস্পৃহা, বাড়ছে বিভিন্ন বায়ারদের চাহিদা যা আমাদের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।